11 ডিসেম্বর 2023 তুফান সিনেমার অ্যানাউন্সমেন্ট হয় একটি মোশন পোস্টার দিয়ে। পোস্টার ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। এই মোশন পোস্টারে সুপারস্টার ট্যাগটা দেওয়া হয় শাকিব খানকে। পাশাপাশি ঘটা করে জানানো হয় ঈদুল আজহা 2024 আসছে তুফান। শাকিব খানকে নেভার সিন বিফোর লুকে দেখা গেছে। লম্বা চুল, ধূম্রপানের ঢং, বসে থাকার ঢং, যেন মডার্ন জমিদার। জমিদারি কোন আমলে চলে গেছে? টিজার থেকে টিজ, টিজ মানে উস্কানি দেওয়া। এই টিজের 1 মিনিট 28 সেকেন্ড নিয়ে অনেক কথা হয়েছে। নকল নকল, যেন নকলের ফ্যাক্টরি। কি নকল, কিসের নকল? টিজের প্রথম শটটায় গ্যান্ডনেস আবহ মেকিং স্টাইলের ইঙ্গিত দিয়েছে। পরবর্তীতে পুরো ইন্ডাস্ট্রি জুড়ে সেটার ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। ফার্স্ট লুকে শাকিব খানকে টিজের ভিজুয়ালে বেশি দুর্দান্ত লেগেছে। তাকে প্রেজেন্টও করা হয়েছে সেইভাবেই। এই জোনটাতে টিজে বেশি শর্ট ছিল। পাওয়ার ব্যালেন্সটাও দেখেন, টেবিলের উপর তুফান, নিচে তার সাঙ্গোপাঙ্গরা, বিশাল পাওয়ার হোল্ড করতেছে, এটা একদম পরিষ্কার। তার উপর লো অ্যাঙ্গেলে ক্যামেরা শট তুফানকে আরও বড় বানিয়েছে, আরও পাওয়ারফুল বানিয়েছে। সাথে AK-47 পাওয়ার তো আছেই। মোশন পিকচারের সুপারস্টার ট্যাগ ছিল, দেন টিজে আবার বলতেছে মেগা স্টার, প্যাচটা লেগে গেল। আসলে সুপারস্টার না মেগা স্টার, মারামারি না করে যে কোনো একটা স্টার মেনে নেই। ভয় পাইছি রে, ভয় পাইছি। অনেকেই নকল বলতেছে এটা নাকি KGF-এর নকল। কি নকল, কিসের নকল? আবার কেউ কেউ বলতেছে এনিমেলের নকল। ভাই রে ভাই, যদি এদের নকলই হয় তাহলে তো আমাদের গর্ব করা উচিত। আসলে আমরা বাংলাদেশিরা ঠিক মতো নকলই করতে পারে না, ব্যাপারটা বোঝা দরকার। বলো দেখি সায়েন্স কি? ফ্যান। এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। বুঝো না এই ব্যাপারটা? সোজা কথায় বিশেষ জ্ঞানী হচ্ছে বিজ্ঞান। নকল করলেও আমরা তাদের সান্নিধ্যে যেতেই পারি না। এই অল্প বাজেটে তুফান যদি KGF এনিমেলের হাইপ তোলে, যদি নকলও হয়, তবু আমি গর্বিত যে আমরা বাংলাদেশিরা সেই পর্যায়ে যেতে পারছি। আমরা আজকে এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই।